নমস্কার দিনটো প্রথমটো খবর লৈ আহিছো স্টুডিওত মই ময়ুরী চৌধুরী আজি তৃতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হব চারিটা সমষ্টিত আর 7 বজার লগে লগে অনুষ্ঠিত হব নির্বাচন খন্তে সময় পাঁচের পর নির্বাচন অনুষ্ঠিত হব আর ভোট গ্রহণের ভাবে রাতেপর ভাগের পর দেখি পাওয়া গেছে ভোটার রাইজে দীঘলিয়া শাড়ি পাতিছে আর চারিটাক যেহেতু এবার সমষ্টিত 47 গৰাকী প্রার্থীর ভাগ্য নির্ণয় হবলে গৈ আছে আমি এই মুহূর্তে সবিশেষ খবর লৈ আহিছো আজি তৃতীয় পর্যায়ের অর্থাৎ অন্তিম পর্যায়ের ভোট গ্রহণ আজি তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হব চারিটা সমষ্টির বাবে 7 বজার লগে লগে ইতিমধ্যে ভোট গ্রহণ আরম্ভ করব পলিং বিষয়া সমূহ সকলে পুয়াই ভোট দিবলে উলাই আহিছে ভোটার রাইজ বিভিন্ন ভোট কেন্দ্র ভোটার রাইজ উলাই আহিছে ভোট দিবলে 11 জেলার 4 সমষ্টির অনুষ্ঠিত হয়েছে নির্বাচন আর তৃতীয় পর্যায়ের নির্বাচন 4টা সমষ্টির অনুষ্ঠিত হয়েছে গুয়াহাটি বরপেটা কোকরাঝার ধুবুরীত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর 7 বজার লগে লগে ভোট গ্রহণ আরম্ভ হব 81 লাখ ভোটারে নির্ণয় করব 47 গৰাকী প্রার্থীর ভাগ্য মোট ভোটার 81,77,207 গৰাকী এই 4টা সমষ্টির মোট ভোটার 81,77,207 গৰাকীর পুরুষ ভোটার 41,27,99 গৰাকী মহিলা ভোটার ইয়ারে 40,84,130 গৰাকী বলে জানিপরা গেছে আর মোট 9,516টা ভোট কেন্দ্র সম্পন্ন হব ভোট গ্রহণ মোট প্রার্থী হয়েছে 47 গৰাকী 47 গৰাকী প্রার্থীর ভাগ্য ইভিএমত বন্দী হবলে গৈ আছে 7 বজার লগে লগেই ভোট গ্রহণ আরম্ভ হব বিজেপির 1গৰাকী অগপর 2গৰাকী আর কংগ্রেসের 4গৰাকী ইয়ার লগতে এআইডিএফর 1গৰাকী প্রার্থী টিএমসির 2গৰাকী তৃতীয় পর্যায়ের নির্বাচনত কার কোন দলের কিমান প্রার্থী আমি আপনার সবিশেষ জানাইছো বিপিএফর 1গৰাকী নির্দলীয় 16গৰাকী প্রার্থী আছে আর অন্যান্য 17গৰাকী প্রার্থী অবতীর্ণ অর্থাৎ নির্বাচনী যুঁজত অংশগ্রহণ করব আর আজি অন্তিম পর্যায়ের নির্বাচন ইতিমধ্যে 2টা পর্যায়ের নির্বাচন সম্পন্ন হয়েছে আর অন্তিম পর্যায়ের নির্বাচনের পুয়ার ভাগতে দেখি পাওয়া গেছে 7 বজার পূর্বে ভোট কেন্দ্র সমূহ দীঘলিয়া শাড়ি ভোটার রাইজর আর আমি আপনার সেই দৃশ্য দেখ পুয়ার ভাগর পর এনেদরে ভোট কেন্দ্র সমূহ ভোটার রাইজ ভিড় করা দেখি পাওয়া গেছে আর ইতিমধ্যে যেহেতু ভোট গ্রহণ আরম্ভ হয় নাই 7 বজার লগে লগেই ভোটদান প্রক্রিয়া আরম্ভ হব আর ইতিমধ্যে যুহ ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্র সমূহ পলিং বিষয়াসকল সাজু হয়ে পড়েছে আর রাতেপর ভাগতে এনেদরেই ভোটার রাইজ ভিড় করেছে যেহেতু বতরে বিভিন্ন প্রান্ত কাল রূপ লৈছে তার মাজতে এবার পুয়ার ভাগতে এনেদরে ভোটার রাইজ সকল উলাই অহা দেখি পাওয়া গেছে আমি ধুবুরী গোয়ালপাড়ার দৃশ্য আমি আপনার দেখাই আছো ধুবুরী জেলার সমান্তরালভাবে গোয়ালপাড়া জেলাতো পুয়ার ভাগরে পরে ভোটার রাইজ উলাই আহিছে আর ভোটার রাইজে ভিড় করেছে 7 বজার লগে লগে ভোটদান প্রক্রিয়া আরম্ভ হব সন্ধ্যা প্রায় 6 বজালেকে চলিব ভোটদান প্রক্রিয়া আজি 47 গৰাকী প্রার্থীর ভাগ্য নির্ণয় হবলৈ গৈ আছে আর 4টা যেহেতু লোকসভা সমষ্টির নির্বাচন অনুষ্ঠিত হব আর ধুবুরী যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত সমষ্টি ধুবুরীত কোন জয়ী হব এই মুহূর্তে প্রশ্ন উত্থাপন হয়েছে আর পুয়ার ভাগতে এবার দেখি পাওয়া গেছে ধুবুরীর ভোট কেন্দ্র ভোটার রাইজে ভিড় করেছে আর ভোট গ্রহণের সাজু হয়ে পড়েছে পলিং বিষয়া সকল আমি আপনার কেতবোর দৃশ্য দেখাইছো পুয়ার ভাগর আজি 47 গৰাকী প্রার্থীর ইভিএমত ভাগ্য বন্দী হবলৈ গৈ আছে 11খন জেলাত আজি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর 11খন জেলাত বন্ধ ঘোষণা করেছে প্রশাসনের তরফের পর যাতে নির্বাচন সুকলমে অনুষ্ঠিত হয়ে যায় তার প্রতি লক্ষ্য রাখি 11খন জেলাত বিদ্যালয় মহাবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকারি কার্যালয় বন্ধ ঘোষণা করেছে বেসরকারি কার্যালয়ও আজির দিনট বন্ধ থাকবে আর 11 জেলার 4টা লোকসভা সমষ্টির তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেই সমষ্টিকেটা হয়েছে গুয়াহাটি বরপেটা কোকরাঝার ধুবুরী আর 81 লাখ ভোটারে আজি 47 গৰাকী প্রার্থীর ভাগ্য ইভিএমত বন্দী করব যেহেতু প্রতিটি রাজনৈতিক দলে প্রচার অভিযান সর্বশক্তি প্রয়োগ করেছিল প্রচার অভিযান তুঙ্গত উঠিছিল আর আজি অর্থাৎ অন্তিম পর্যায়ের নির্বাচন 47 গৰাকী প্রার্থীর এবার ভাগ্য নির্ণয় হবলৈ গৈ আছে ইয়ারে মোট ভোটার আছে 81,77,207 গৰাকী পুরুষ ভোটার আছে 41,27,99 গৰাকী আর মহিলা ভোটার আছে 40,84,130 গৰাকী মোট 9,516টা ভোট কেন্দ্র সম্পন্ন হব ভোট গ্রহণ প্রক্রিয়া আর 47 গৰাকী প্রার্থী যেহেতু এবার ভোট যুদ্ধত অংশ লৈছে আর বিভিন্ন দলে 47 গৰাকী প্রার্থী প্রক্ষেপ করেছে তৃতীয় পর্যায়ের সমষ্টি কেটার বিজেপির 1গৰাকী আছে অগপর 2গৰাকী কংগ্রেসের 4গৰাকী প্রার্থী আছে আর এআইডিএফর 1গৰাকী আছে টিএমসির 2গৰাকী বিপিএফর 1গৰাকী নির্দলীয় 16গৰাকী প্রার্থী আর অন্যান্য 17গৰাকী প্রার্থীর আজি ভাগ্য বন্দী হব ইভিএমত এই 4টা সমষ্টি কার কার দখললে যাব এই মুহূর্তে একটা ডর প্রশ্ন আর ভোটার রাইজে 4 সমষ্টির প্রার্থীর ভাগ্য আজি নির্ণয় করব আমি পুয়ার ভাগর দৃশ্য দেখ এক্সক্লুসিভ দৃশ্য পুয়ার ভাগর পরাই
ভোট কেন্দ্রসমূহত এনেদরে ভিড় কৰিছে ভোটার রাইজে আৰু 7 বজাৰ লগে লগে যেটো ভোট দান প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব আৰু যাতে প্ৰথমতে যাতে ভোট দিব পাৰে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এনেদৰে ভোটার রাইজ উলাই আহিছে পুৱাৰ ভাগতে ভোট দিবলৈ আৰু 7 বজাৰ পূৰ্বে বিভিন্ন ভোট কেন্দ্ৰত ভোটার রাইজ ভিড় কৰিছে এই মুহূৰ্তত আমাৰ হাতত মন্তব্য আহিছে মন্তব্যখনক এনেদৰে আমি দেখুৱাই তৰ বেয়া হ'ল আমাৰ মানুহ বিলাক আগ্ৰহী আজি পুৱাতে কাম কাজ বাদ দিয়ে ফার্স্ট টাইম ভোট দিব তাৰ পিছত কামত গুচি যায় ইয়াত 151 চেণ্টাৰ নম্বৰ ইয়াত ভোট আছে 1144 যাৰ ফলত আজি পুৱাই পুৱাই কাম মানুহৰ ভিৰ লাগি আছে ভালে লাগিছে ৰাতিপুৱাতে ভোট দিয়ে কাম কাজত গুচি যাম হ্যাঁ খুব ভাল লাগিছে ৰাতিপুৱা ভোট আহিলে কাম কাজ আছে এইবিলাক দিলে ভাল হয় তোৰ বেয়া হ'ল গোৱালপাৰা ইষ্ট 14 গোৱালপাৰা ইষ্ট হয় পিএছ 25 মানে জিলা প্ৰশাসনৰ ব্যৱস্থা কেনেকুৱা আপোনালোকৰ কাৰণে ভালেই ভাল পাইছোঁ ভাল লাগিছে ধন্যবাদ এইখিনি কৰাৰ কাৰণে ভালে পাইছোঁ আমি নহয় জিলা প্ৰশাসনৰ এইখিনি ঠিকে আছে ভালে পাইছোঁ কিন্তু মানে এইবাৰ এটা অলপ মানে অত বছৰে যিহেতু মানে বহুত বাৰ প্ৰিজাইডিং হেৰি কৰিলোঁ এইবাৰ তাৰমানে ধৰক এতিয়া আমি ইয়াতে মেটেৰিয়েলচ লৈছোঁ লৈ পেলাই এতিয়া আমি গাড়ীত উঠিব লাগিব সেই কলেজ ফিল্ডত গতিকে অলপ দূৰ হৈছে ইমান বস্তু বাহানি লৈ পেলাই বাকী খানা চানা ঠিকে আছে ভালে পাইছোঁ মোৰ বলবলা হাইস্কুলত পৰিছে ঘৰ মোৰ দুধনৈত মই দুধনৈ কলেজত কৰোঁ হয় ধুবুৰী 2 নং ধুবুৰী গোৱালপাৰা ইষ্ট কনষ্টিটুৱেঞ্চি আগতে গোৱালপাৰা কলেজত আছিলে এইবাৰ তাৰমানে অলপ চিফ্ট কৰিলে ইয়াতে ডি চি অফিচত মানে পৰা আকৌ তাতে যাবলৈ এইখিনি অলপ প্ৰব্লেম পাইছোঁ বাকী ঠিকে আছে অভাৰঅল ঠিকে আছে আৰু পইচা পাতি বাৰু কি দিছে সেইটো চোৱাও নাই হ'ব আৰু সময়টো পৰিছে মোৰ পলিং ষ্টেচন হৈছে গোৱালতুলি গাৰ্লছ এম ই স্কুল ওচৰতে হয় ব্যৱস্থা ঠিকে আমি এতিয়া লাঞ্চ টাঞ্চ কৰিলোঁ ভালে কৰিছে আৰু মেটেৰিয়েলচ দিওঁতেও ছিষ্টেমেটিকে হৈছে ভালে হৈছে খালি এতিয়া বাছ ট্ৰেঞ্জিট বাছবিলাক সেই অকণমান প্ৰব্লেম হৈ আছে বাছবিলাক ইয়াৰ পৰা আমাক গোৱালপাৰা কলেজলৈকে লৈ যাব বাছে নাপোৱা হৈছোঁ এইটো বাছ ৰখি আছোঁ বাট বাছ আহে কম দিছে আৰু ভিৰ বেছি আমিতো লেডিজ আমি ঠেলাই চাগে উঠিব নোৱাৰোঁ এতিয়া সেইটো হৈছে প্ৰব্লেম এনেদৰে আমি দেখুৱাই গৈছোঁ কাৰণ যি যাৱতীয় কাম কাজ বুলি